দর্শক, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুঁজিবাজারের লেনদেন। আমরা একটু পুঁজিবাজারের সার্বিক চিত্রটি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। আজকের লেনদেনটি কেমন, শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ দিয়ে শুরু করব। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। এখন পর্যন্ত 18 পয়েন্ট পরিবর্তন হয়ে 6247 পয়েন্টে অবস্থান করছে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা যদি একটু দেখি যে আসলে কতটি শেয়ারের দাম বেড়েছে এবং কী পরিমাণ লেনদেন হলো এখন পর্যন্ত 79 কোটি টাকা লেনদেন হয়েছে। দাম বেড়েছে 137টি শেয়ারের দাম এবং কমেছে 7টি শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে 67টি শেয়ারের দাম। আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসপিআই এর দিকে একটু নজর দিব। সেখানে দেখতে পাচ্ছি 11 পয়েন্ট পরিবর্তন হয়ে 18481 পয়েন্টে অবস্থান করছে সার্বিক সূচক এবং এখন পর্যন্ত হাত বদল হওয়া যে সকল শেয়ার এবং মিউচুয়াল ফান্ড রয়েছে সেগুলোর দিকে যদি আমরা একটু দেখতে চাই তাহলে যেই চিত্রটি ফুটে ওঠে সেটি দেখতে পাচ্ছি আমরা বেড়েছে 25টি শেয়ারের দাম, 1 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে, কমেছে 4টি শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে 8টি শেয়ারের দাম। দর্শক, আমরা এই মোটামুটি দেখছিলাম এখন পর্যন্ত, কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আসলে এই পুঁজিবাজারের লেনদেন। আমার হাতে এই ছিল সর্বশেষ পুঁজিবাজারের খবর।